কাজের জন্য মহিলা চাই। শিক্ষা প্রতিষ্ঠানে কাজের জন্য সম্পূর্ণ পিছুটানহীন আশ্রয়হীন শিক্ষিতা কিংবা অশিক্ষিতা মহিলা চাই। কাজের বিনিময়ে আশ্রয় পাবেন। যোগাযোগ 8293107147। প্রতিশ্রুতি থাকলেও বীরভূমের বক্কেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জমিদাতাদের অনেকেই পায়নি চাকরি। বিক্ষোভ বীরভূমের বক্কেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হওয়ার সময় স্থানীয় গ্রামের কয়েকশো মানুষ জমি আড়া হয়েছিলেন। এদের মধ্যে অনেকে এই প্রকল্পে কাজ পেলেও বর্তমানে সিবি নেই প্রায় 200 জন মানুষের, কিন্তু কাজ কেউ পাননি। সেই চাকরির দাবিতে দফায় দফায় তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন তারা। উল্লেখ্য, তৎকালীন বামপন্থ সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রচেষ্টায় তৈরি হয়েছিল এই বক্কেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। কথা হয়েছিল জমিহারারা কাজ পাবেন কিংবা চাকরি পাবেন অন্য কোথাও। এক অজ্ঞাত কারণে আজ পর্যন্ত 200 জন জমিহারা কাজ পাননি। এই কাজের দাবিতে তাদের এই অবস্থান বিক্ষোভ বলে জানা যায়। বীরভূমের বক্কেশ্বর থেকে দিব্যেন্দু গোস্বামীর রিপোর্ট, সময়ের সংবাদ। আন্দোলনের আজকে আমাদের চতুর্থ দিন। আজকে সন্ধ্যা 5টার সময় আমাদের কাছে খবর আছে যে আমরা যেখানে বসে আন্দোলন করছি আমাদের কাজের দাবিতে, আমাদের আমরা যে বারবার প্রশ্ন করি যে কখনো জিএম বিল্ডিংয়ে কখনো ডিএম বিল্ডিংয়ে যায়, কিন্তু আমাদের কোনো সহারা হয়নি। সেই জন্যে প্রশাসনের তরফ থেকে আমাদের সঙ্গে একটা আলোচনা করা হয়েছে। সেখানে জিএম সাহেব ছিলেন, ডিজিএম সাহেব ছিলেন, ডিএসপি ছিলেন, লোকাল থানার ওসি ছিলেন, সবার সাক্ষাতে আমরা আমাদের কমিটির তরফ থেকে, ইউনিয়নের তরফ থেকে আমরা 6 জন প্রতিনিধি গিয়ে আমরা একটা আলোচনা করেছি। ওনাদের সাথে কথা হয়েছে সামনের মঙ্গলবার ডিএম অফিসে বসে আমাদের বেলা 2টোর সময় আমাদের বিষয়টাকে তুলে ধরা হবে এবং যাতে আমাদের সমস্যার সমাধান হয় বা সুরাহা হয় সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করা হবে। সেই জন্য আমাদেরকে বলেছেন এবং ওনারা বলেছেন যেহেতু আমরা একটা সমাধানের জায়গায় যেতে চাইছি, আমরাও চাই যে আমাদের সমাধানটা হয়ে যাক। ওনারা বলেছেন যেহেতু সবাই আমরা একসাথে বসে আলোচনা করে আমরা সমাধান সূত্র বের করব। আর ওনাদের তরফ থেকে একটা আবেদন বা অনুরোধ করা হয়েছে যে যেন আমরা গেট আজকের থেকেই আলোচনার কথা তুলে ধরে আজকের থেকেই আমাদের গেট পরিষ্কার সামনে থেকে আমাদের অবস্থান বিক্ষোভ তুলে নেবো 4 দিনের জন্য। আগামী মঙ্গলবার পর্যন্ত আমরা দেখব, আমরা আশাবাদী যে সামনের মঙ্গলবার আলোচনার ভিত্তিতে আমাদের কোনো একটা সুরাহা হবে। এই এই বলেই আমাদের সমস্ত কর্মীকে আমরা মতামত নিয়ে আজকের জন্য আমরা আজ থেকে আমাদের অবস্থান বিক্ষোভ তুলে নেব। আগামী মঙ্গলবার আলোচনার পরে আমরা সিদ্ধান্ত নেবো আমাদের অবস্থান বিক্ষোভ কোন দিকে যাবে।